গুড মর্নিং, এখন আমরা সকাল সকাল বেজে বলছি কি সবাই গুড মর্নিং বলে একটু। গুড মর্নিং সবার গলা ধরে গেছে। এখন আমরা সকাল সকাল বেজে পড়ছি 7টা বাজে। সকাল সকাল একটা ঝাঁকাস বিন্দাস মর্নিং দিয়ে স্টার্ট করছি। 7টা বাজে, সকাল সকাল বেরিয়ে পড়েছি। কোথায় যেতে পারি তোমরা খুব ভালো করে জানা, সেখানেই আমরা যাচ্ছি। আর সেখানে গিয়ে তো এখন আর দেখাতে পারি না, কিন্তু সেখানেই যাচ্ছি। গিয়ে ওখানে যাওয়ার কিছু দেখাবো না, এখনই সকাল সকাল কথা বলে নিচ্ছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সাবধানে আছো। দেখা যাক আজকের দিনটা কিরকম কাটে, সাদা মাটা আট পাঁচটা দিনের মতন একদম ম্যাড়মারে কাটে নাকি কিরম কাটে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো আমার বাবা এখন কেমন আছে। আমার বাবা এখন একটু ভালো আছে, ঠাকুরের দয়ায় একটু ভালো আছে। অনেক পরীক্ষা নিরীক্ষা বাকি আছে এখনো, সেই পরীক্ষা নিরীক্ষাগুলো হবে, দেখা যাক। চলো স্টার্ট করলাম মর্নিংটা, দেখা যাক এবার সারাদিন দিন কেমন কাটে, যেরম কাটবে। হ্যাঁ চলো, মানে তোমরা চলো না, তোমরা থাকো, দেখতে থাকো আমি সারাদিন কিভাবে কাটাই। এই ডায়ালিসিসের পার্টটা বাদ দিয়ে দেখাবো, দেখা যাক কিরম কাটে সারাটা দিন। সাদা মাটা না একটু স্পেশাল কিছু। এই দেখো আমাদের চিকেন স্যালাড, এইটার রেসিপিটা ইজি রেসিপিস বাই কোস্টুরিতে আপলোড করা আছে, আবার বলছি। সকালবেলা থেকে রান্না দেখি স্টার্ট করছি তোমাদেরকে ব্লগটা। এখানে ভাজি আমি রসুন আর পেঁয়াজ। এবার তোমরা জিজ্ঞাসা করতে পারো যে এখানে কেন ভাজি রসুন আর পেঁয়াজ। এখানে দেখো আলু সেদ্ধ করে রাখা রয়েছে, এখানে দেখো উচ্ছে আর শিম কেটে রেখে দিয়েছি, মাংস জলে ভেজানো রয়েছে, এখানে সব জোগাড়জাত করেছি। এবারে এই উচ্ছে আর শিমটাকে একসাথে ভাজবো। পড়ে গেছে সাইডে, তুলে নিই, আমার গ্যাস একদম পরিষ্কার। এটা ভীষণ ভালো হয় খেতে, উচ্ছে আর শিম। দেখো রসুন থেঁতো করে দিয়েছিলাম তেলের মধ্যে, পেঁয়াজ ভাজা দিয়েছি, পেঁয়াজ ভাজতে ভাজতে উচ্ছে আর শিমটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটুখানি হলুদ দেব আর একটুখানি নুন দেব। দিচ্ছি দাও, দেখাচ্ছি এই যে হলুদ বার করছি। সামান্য পরিমাণ হলুদ দেবো, বেশি না, এই দেখো এই দেখো এতটুকু পরিমাণ। এটা বানিয়ে কোনোদিনও খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে খেতে। আর এবার দেবো একটু নুন, নুন আমার এইখানে আছে, দাঁড়া দেখাচ্ছি কতটুকু নুন দেবো তাও দেখাচ্ছি। নুন খুবই সামান্য দেবো, বেশি দেবো না। উচ্ছের সব দানা ফানা সব ফেলে দিয়েছি, দেখো উচ্ছের দানা কিছু নিয়ে নেই। এইবারে এটা এরকম হয়ে গেছে, এবার এটাকে আর কিচ্ছু করবো না, ঢাকা দিয়ে দেবো, সোজা সোজা এখানে ঢাকা দিয়ে দেবো, আঁচ কম। আর এই যে এখানে আমার ঢাকা নিয়ে ঢাকা দিয়ে দিলাম, এটা এবার হতে থাক। এইবারে আমি করব হচ্ছে এই মুলো দুটোকে পিল করব, ঠিক আছে করে নিই তারপর কথা বলছি। হ্যাঁ এই দেখো চালওয়ালা এসে আমাদের গুন্ডা বিকুর চাল দিয়ে গেল। এটা কদিন চলবে? 20 কেজি মতন চাল আছে, এটা তোমার এই 10-15 দিন চলবে, 10 দিন মতন, 12 দিন মতন চলবে 20 কেজি চাল গুন্ডা বিকুর। তো এই এখন
আর তোমাদেরকে সব দেখালাম যে আমার জোগাড় ফোগাড় করা হয়ে গেছে। এখানে ভেজিটেবল ট্রেতে আমি সব জিনিস তুলে রেখেছি। বাবু এটাকে একটু তুলে দাও বেটা। থ্যাংক ইউ বাবু। এখানে দেখো মূলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, এখানে এটা ভাজা হচ্ছে। চলো তোমাদের সাথে কথা বলি। আমি এখন রান্না সেরে না, মাংসটা করা বাকি আছে, ওগুলো করতে দিয়ে ঘরে এসে বসলাম, ভাবলাম তোমাদের সাথে ওখানে কথা বলি। অনেকক্ষণ কথা বলেন, তখন থেকে শুধু রান্না দেখে যাচ্ছি। এটা তো ঠিক নয়, অনুচিত এটা করা, সারাক্ষণ খালি রান্না দেখানো অনুচিত। সেই জন্য ভাবলাম একটুখানি কথা বলি। এইরকম ভাবে উচ্ছে আর শিম একসাথে ভেজে খেয়ে দেখো, উচ্ছের দানাগুলোকে ফেলে দেবে আর শিম এরকম ভাবে সরু সরু করে কেটে নিয়ে এরকম ভাবে ভেজে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। তো অবশ্য তোমরা হয়তো অনেকেই খেয়ে থাকো উচ্ছে আর শিম একসাথে ভাজা। আজকের একটু মনটা ভালো লাগছে, বাবার সাথে একটুখানি কথা বললাম, একটু মনটা ভালো লাগছে। তো যাই হোক, কালকের হয়তো বাবাকে ডিসচার্জ দিয়ে দেবে, মানে তোমরা এতক্ষণে যতক্ষণে ব্লগটা পাবে হয়তো ততক্ষণে বাবার ডিসচার্জ হয়ে গেছে। আমি জানি না যে ততক্ষণে হয়ে যাবে কি যাবে না, হওয়ার কথা আছে হয়তো। মানে এই ব্লগটা আজকের সানডে আজকের করছি, এই ব্লগটা আপলোড হবে হচ্ছে তোমার মানডেতে, তাহলে ততক্ষণে ডিসচার্জ হয়ে যাওয়ার কথা জানি না। তারপরে ডাক্তারদের ডিসিশন কি হবে আমি জানি না। তো যাই হোক, বাবা মায়ের শরীর খারাপ হলে বড় মনটা খারাপ হয়ে থাকে, বড্ড মনটা খারাপ হয়ে থাকে, বিরক্ত লাগে, ভালো লাগে না কিছুই। আমার কদিন ধরে যেমন কিছুই ভালো লাগছিল না, একদমই কিছু ভালো লাগছিল না। তো যাই হোক, তোমরা সবাই জানো, তোমরা সবাই রিলেট করতে পারছো আমার সাথে। অনেকেই বলেছো যে তাদের বাবা মা যাদের নেই বা বাবা মার শরীর খারাপ হলে কিরকম হয়, রিলেট করতে পারবে তোমরা আমার সাথে। কারণ ভীষণ মনটা না বিক্ষিপ্ত হয়ে থাকে, ভীষণ মনটা হু হু করে, একদম মনটা ভীষণ হু হু করে। মানে আমার কদিন ধরে যে কি হু হু করছে মনটা আমি বলে বোঝাতে পারবো না কাউকে, যে আমার কি কষ্টটাই না হচ্ছে কদিন ধরে। আজকের ভেবেছিলাম যে দেখতে যাবো বাবাকে, কিন্তু সুমামায় বললো যে এত বেশি কোভিড বাড়ছে বলে তুমি এখন দেখতে যেও না, যেহেতু কালকে ছেড়ে দিবি বাবাকে, যদি দেয় তাহলে একেবারে বাড়িতে দেখতে যেও, এখন দেখতে যেও না। কোভিডের থেকে সাবধান, কোভিড কিন্তু খুব একটা ভালো রোগ না। কোভিড থেকে কিন্তু অনেক রকমের সমস্যা তৈরি হয় মানুষের শরীরের মধ্যে। আমার বাবার কিন্তু গত বছরে কোভিড হয়েছিল, আমার মায়েরও কোভিড হয়েছিল। এখন মায়ের যে ভেতরে কি হয়ে রয়েছে জানি না, ভগবান করুক রক্ষা করুক। মা বাবার কিছু হলে না বড্ড কষ্ট হয়, জানো তো, নিজের ওপর দিয়ে কষ্টটা না নেওয়া যায়, কিন্তু বাবা মার কিছু হলে আর ছেলে পুলে শরীর খারাপ হলে সেটা না নেওয়া যায় না, মানে ভীষণ কষ্ট হয় একটা। যাই হোক, আমার চলতে থাকবে। আজকে আবার সন্ধ্যাবেলা লাইভ আছে, আমি যদি এখনো পর্যন্ত লাইভ অ্যানাউন্স করিনি, এখন বাজে 11টা, আমি এখনো পর্যন্ত লাইভ অ্যানাউন্স করিনি, 12:30টা, 11টা না, ভুল বলেছি, 12:30টা বাজে, আমি এখনো পর্যন্ত লাইভ অ্যানাউন্স করিনি। যদি আমি সবসময় শর্ট নোটিসেই লাইভে আসি, আমি ওইভাবেই করব। আর আজকে তাহলে মেনুটা তোমাদেরকে বলে দিই, ভাত, মূলো সেদ্ধ আর শিম আর উচ্ছে ভাজা আর মাংস, মুরগির মাংস, ব্যাস এই মেনু আজকে আমাদের। সকাল থেকে আমার হাঁচিতে ধরেছে, প্রচণ্ড রকমের হাঁচি হচ্ছে, হ্যাঁচড় 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 করে আমি হেঁচে যাচ্ছি। আমার তো হয় জানো, সিজনাল না, আমার সারা বছরই এটা হয়, যখন তখন আমার যখন তখন যেভাবে সেভাবে হোক শুরু হয়ে যায় ব্যাপারটা, কি আর বলবো। এই পর্যন্ত, আর চলো এখন আর কথা বলছি না, আবার খাওয়া দাওয়ার পরে আবার কথা বলবো, ঠিক আছে, চলো। আমার লাইভ শেষ হয়ে গেল। তোমরা ভাবছো যে হঠাৎ করে লিপস্টিক পরেছে কেন কস্তুরি দি, আজকে লাইভ করছিলাম, লাইভ শেষ হয়ে গেল। এবার আমি বসালাম হচ্ছে গুন্ডা বিকুর ভাত বসে আজকে করবো রাত্রেবেলা, হচ্ছে ব্যাঙ্গন ভর্তা করব আর রুটি করব, রুটি ডাটা মাখা রয়েছে, দাঁড়া দেখাচ্ছি রুটি ডাটা। দেখো রুটি ডাটা এখানে মেখে রাখা রয়েছে, রুটি ডাটা রয়েছে, এখানে ভাত বসানো হয়ে গেছে, এখানে ব্যাঙ্গন ভর্তা করার জন্য বেগুন বার করে রেখেছি দুখানা, ব্যাঙ্গন ভর্তা আর রুটি আর আর ডিম সেদ্ধ করে নেবো, তাহলেই আমাদের খাওয়া হয়ে যাবে। আজকে রাত্রিবেলা তাহলে রুটি, বেগুন ভর্তা আর ডিম সেদ্ধ করে নেবো, তিনজনে তিনটে ডিম সেদ্ধ করে নেবো,
তাহলে আমাদের খাওয়া হয়ে যাবে। হ্যাঁ, লাইভ করা হয়ে গেছে, তোমরা যারা যারা লাইভটা দেখোনি সানডে লাইভ, তারা তারা লাইভটা দেখে নিও। দেখে নিয়ে সবাইকেই বলেছি বুকিং নাম্বার দেওয়া রয়েছে, বুকিং নাম্বারে বুকিং করতে পারো তোমরা। আর বেগুন ভর্তা করা আমি দেখাচ্ছি না, কারণ বেগুন ভর্তা আমি একাধিকবার করে দেখিয়েছি তোমাদেরকে। ব্যাঙ্গন ভর্তা করার আমি দেখাচ্ছি না, খুব ইজি প্রসেস ব্যাঙ্গন ভর্তা, সেটা নতুন করে আমি করা দেখাচ্ছি না তোমাদেরকে। তো চলো আজকের আমি ব্লগটা এখানেই শেষ করছি। আর সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। আজকে সেরকম কোনো গল্প করা হলো না, কারণ আমার কদিন ধরে মন মেজাজ ভীষণ খারাপ হয়ে রয়েছে। তোমরা সবাই জানো কেন মন মেজাজ খারাপ হয়ে রয়েছে, আমার বাবার শরীরের জন্য। আমি এখন নিজের শরীর নিয়ে যতটা না চিন্তিত, একদমই চিন্তিত নয়, আমার বাবার শরীর নিয়ে আমি অনেক বেশি চিন্তিত। তোমার কি বলে, আমার বাবার শরীর নিয়ে মন মেজাজ খুব খারাপ হয়ে রয়েছে, যে কারণে তোমাদের কমেন্টের কোনো রিপ্লাই আমি দিতে পারিনি, এবং তোমাদের কমেন্টের হার্ট সাইন যেটা দেব সেটাও ইনফ্যাক্ট আমি দিতে পারিনি। সেই জন্য সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী, আর অবশ্যই সকলের কাছে আমি কৃতজ্ঞ যে সবাই তোমরা আমার বাবার জন্য প্রে করছো। সবাই প্রেয়ার করো, প্রেয়ারের অনেক শক্তি, পজিটিভ কথা বলার অনেক শক্তি, তাতে অনেক কঠিন জিনিসও লাঘব হতে পারে। ঠিক আছে, সবাই তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো। আজকের ব্লগটাতে আমি সেরকম কিছুই দেখাতে পারলাম না, রোজ দিন তো আর কন্টেন্ট থাকে না, বিনা কন্টেন্টেরও ব্লগ হয় রোজ দিন। ঠিক আছে, তো আজকের কন্টেন্ট এটাই, উচ্ছে সিম ভাজা আর এই ব্যাঙ্গন ভর্তা দেখালো, আজকের এটাই কন্টেন্ট। তো চলো সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতন আমি বিদায় নিচ্ছি, আবার পরে দেখা হবে নতুন একটা ঝকঝকে ব্লগ নিয়ে। টাটা। আর অবশ্যই আমার ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করলে সবার, তোমাদের মাধ্যমেই আমি সবার মধ্যে পৌঁছে যেতে পারবো। টাটা।